Hey everyone, assalamualaikum, welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Rafat Kobi Sharub. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda Dream 110 110 cc সেগমেন্টের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের একটা বাইক আজকে আমার সামনে রয়েছে। গাইস, আপনারা যারা 110 cc এর বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আজকে ভিডিওতে এটা সম্পর্কে এ টু জেড ডিটেইলস জানা দিব। এর পাশাপাশি এটা বর্তমান অফিশিয়াল প্রাইস কত সেটা জানাবো, অফিশিয়াল ভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা সেটাও জানাবো। এবং আজকে আমি যেখানে চলে আসছি হুন্ডার একটা অথরাইজ শোরুম আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে স্পেশাল কিছু গিফট পাবেন, স্পেশাল অফার পাবেন, সেই সম্পর্কেও জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 110 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.247 bhp 7500 rpm, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 9.09 নিউটন মিটার 5500 rpm। সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন, আর হুন্ডার ইঞ্জিন সম্পর্কে আপনারা সবাই জানেন হুন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয় এবং খুবই স্মুথ হয়, আপনারা খুব স্মুথলি বাইকটা রাইড করতে পারবেন। আর বিশেষ করে এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে শুধুমাত্র আপনার ড্রাম ব্রেকের ভেরিয়েশনটাই পাচ্ছেন। সামনে 130 মিলিমিটারের ড্রাম ব্যবহার করা হয়েছে এবং পেছনেও সেম সাইজের ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট ভালো পাবেন। এর পাশাপাশি আপনারা দেখবেন যে সামনের ব্রেকিং সিস্টেমটা বাঁ সাইডে দেওয়া হয়েছে এবং পেছনের যে ব্রেকিং সিস্টেমটা রয়েছে সেটা রয়েছে ডান সাইডে। সো আপনারা যখন ওভার স্পিডে কোনো ইমার্জেন্সিতে একটা ওভার স্পিড হার্ড ব্রেক করবেন একটা ব্যালেন্স হয়ে ব্রেক হবে, সো এই কারণে আপনার টায়ারটা স্কিড করবে না। আর টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন 80 সেকশনের এমআরএফের টিউবলেস টায়ার, দেখতে পাচ্ছেন এমআরএফের টায়ারটা ব্যবহার করা হয়েছে 80 সেকশনের, এবং রেয়ারেও সেম সাইজের সেম ব্র্যান্ডের এমআরএফের 80 সেকশনের টায়ারটা পেয়ে যাচ্ছেন। এটার গ্রিপ খুবই ভালো, টুকটাক কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আর এমআরএফ সম্পর্কে আপনারা সবাই জানেন বাংলাদেশের রাস্তার জন্য এমআরএফের টায়ারটা খুবই উপযোগী, সো আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার গ্রিপটা বুঝতে পারবেন। এর পাশাপাশি এটার সাসপেনশন হিসাবে সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন, খুবই ভালো ফিডব্যাক। এবং রিয়ারে পাচ্ছেন অ্যাডজাস্টেবল সাসপেনশন, দুটো ফিডব্যাকই খুবই ভালো, দুটো সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো, পজিটিভ রিভিউ আসছে এটার। আর বিশেষ করে বাইকটা যারা রাইড করছে তারা এটার কমফোর্টনেস নিয়ে খুবই পজিটিভ রিভিউ দিছে। এটার সিটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট পেয়ে যাচ্ছেন, ইজিলি ফ্যামিলি নিয়ে রাইড করতে পারবেন। এটার সিট হাইট হচ্ছে 775 মিলিমিটার, সো 5 ফিট 2 ইঞ্চির উপরে যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, খুবই কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। পিলিয়নের জন্য কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা স্পোর্টি গ্র্যাব গ্রিল দিয়ে দিছে। এবং টেল লাইটটা যদি দেখায়, টেল লাইটটা পুরোপুরি হ্যালোজিন পেয়ে যাচ্ছেন, আর যেহেতু খুবই রিজনেবল প্রাইসের একটা বাইক সো পুরোপুরি হ্যালোজিন প্যাকেজ আপনারা পাচ্ছেন। আর এখানে ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর, দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। সালা না করুক, আপনার বাইকটা যদি কখনো পড়ে যায় এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর টেল প্রোফাইল থেকে দেখলেও বাইকটিকে অনেক অনেক বেশি সুন্দর লাগে এই সেগমেন্টের অন্য অন্য বাইকের থেকে। আর অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই, অ্যাডজাস্ট পাইপ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিলভার অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন, খুবই সিম্পল একটা অ্যাডজাস্ট পাইপ। আর এই সাইডে আপনার সারিগার্ডও পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য দিচ্ছে না, সো সেক্ষেত্রে হুন্ডা একটু ভিন্ন, দেখতে পাচ্ছেন সারিগার্ড তারা দিয়ে দিছে, বাম্পারও দিয়ে দিছে। আর এখন যদি এটার ফ্রন্ট লুকে নিয়ে আসি, ফ্রন্ট লুকটা খুবই সুন্দর, আপনারা 110 সিসির বাইকের সাথে কম্পেয়ার করলে দেখবেন যেটার ফ্রন্ট লুকটা অনেক অনেক বেশি সুন্দর, অ্যাগ্রেসিভ, এবং কালার কম্বিনেশনটা অনেক জোস করা হয়েছে। কালার কম্বিনেশন আমার সামনে যেটা রয়েছে সেটা হলো ব্ল্যাকের মধ্যে রেড হোয়াইট কম্বিনেশনে রাখা হয়েছে, এর পাশাপাশি সেটা দুইটা কালার হয় ব্লু অ্যান্ড রেড, তিনোটা কালারের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আর কালার কম্বিনেশনের কথা তো বললাম, এখন যদি এটার হেডলাইট নিয়ে আসি, হ্যালোজিং পাচ্ছেন, সো হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং, সিটি লাইটের জন্য যেটা মোর দেন এনাফ, কিন্তু আপনার হাইওয়ে রাইড করলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। এবং এখানে যে হ্যালোজিং লাইটটা রয়েছে আপনার চাইলে এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এখন যদি গ্রাফিক্স নিয়ে কথা বলি, ফুয়েল ট্যাঙ্ক হেডলাইটের এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিম্পল একটা গ্রাফিক্স রয়েছে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে, এবং ফুয়েল ট্যাঙ্কে হুন্ডার একটা 3D লোগো রয়েছে, এবং দেখতে পাচ্ছেন
রেড হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স করা হয়েছে, এবং এখানে ড্রিম 110 মেনশন করে দিছে। আর ফুয়েল ট্যাঙ্কটা পুরোপুরি মেটালের পেয়ে যাচ্ছেন, সো বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে নাই, বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির এই সেগমেন্টের মধ্যে, আর কালারের কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। আপনার যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর হোন্ডার সম্পর্কে সবাই জানেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল্ড কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বড় বড়ের মতো এটার বিল্ড কোয়ালিটি আপনারা খুবই ভালো পাচ্ছেন এই সেগমেন্টের মধ্যে, এই প্রাইস সেগমেন্টের মধ্যে। সো আপনারা যখন বাইকটা ফিজিক্যালি রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর এখন যদি এটা ককপিট ভিউতে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ককপিট ভিউটাও যথেষ্ট সুন্দর, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এই ভিউটা এনজয় করবেন। আর যেহেতু রিজনেবল প্রাইসের একটা বাইক, সো এখানে পুরোপুরি অ্যানালগ মিটারটা রাখা হয়েছে। প্রাইস সেগমেন্ট চিন্তা করলে অ্যানালগ মিটার মানা যায়, কোনো সমস্যা হয় না, মানে রেগুলার ইউজের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। ওকে, হ্যান্ডেল বার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। সো আপনারা যখন লং রাইড করবেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা রিস্ট পেন হবে না। আর কন্ট্রোলিং সিস্টেমের যদি কথা বলি, এখানে সেলফ রয়েছে, আর এই সাইডে আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর সেলফের পাশাপাশি আপনারা বাইকটাকে কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন। সো আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, ইজিলি কিকের সাহায্যে বাইকটা স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। হোন্ডা ড্রিম 110 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাচ্ছেন এই সেগমেন্ট বেস্ট 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেখানে 160-165 হলেই ঠিকঠাক, কোনো সমস্যা হয় না, বাংলাদেশে যে কোনো রাস্তায় রাইড করা যায়। সেখানে 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাচ্ছেন, খুব ইজিলি রাইড করতে পারবেন। আর এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই, এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য দিচ্ছে না। সো আফটারমার্কেট বাম্পার ইনস্টল করতে হবে না, বিল্ট ইন বাম্পার রয়েছে। এবং মিররের ডিজাইনটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাখা হয়েছে মিররের ডিজাইনটা। আর এখন যদি এটার ওয়েট নিয়ে কথা বলি, ওয়েট হচ্ছে 107 কেজি, ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনারা যখন বিশেষ করে লং রাইড করবেন, ওভার স্পিডে রাইড করবেন, তখন এটা স্টেবিলিটিটা বুঝতে পারবেন, খুব সুন্দরভাবে স্টেবলভাবে বাইকটা রাইড দেওয়া যায়, মনে হবে না যে সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে স্টেবলভাবে বাইকটা রাইড দিতে পারবেন। এর পাশাপাশি কমফোর্টনেস কন্ট্রোলিং নিয়ে যদি কথা বলি, বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় 110 সিসির মধ্যে হুন্ডার এই বাইকটা। ইঞ্জিন পারফরমেন্স ভালো, ব্রেকিং ভালো, টায়ারটা এমআরএফের দেওয়া হয়েছে, এবং লুকসও খুবই গর্জিয়াস। সো এর পাশাপাশি এটা কমফোর্টনেস কন্ট্রোলিংও খুবই ভালো, আপনার খুব কমফোর্টেবলভাবে বসে বাইকটা লং রাইড করতে পারবেন, লং রাইড দিলে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না খুব সহজে। আর এটার যদি এখন ফুয়েল ট্যাঙ্কে নিয়ে আসে, আপনার সবাই এরকম একটা বাইক বর্তমানে কিনতে চান যেটার মেনটেন্যান্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, সো এটার মাইলেজও আপনারা হিউজ পরিমাণ পাচ্ছেন। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, আর যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 74 কিলোমিটার পার লিটারে মাইলেজ পাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে, যেটা হিউজ 74 কিলোমিটার মাইলেজ আপনারা প্রতি লিটারে পাবেন। সো হিউজ পরিমাণ মাইলেজও পাচ্ছেন। আর মেনটেন্যান্স কস্ট নিয়ে যদি কথা বলি, এমনিতেই তো হুন্ডার এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল, এবং হুন্ডার যে অন্যান্য বাইকগুলো রয়েছে ওগুলোর থেকে এইটার এক্সপায়ার পার্টসের দাম আরও কম। সো আপনার খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন, সার্ভিস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই বাইকটাকে আপনার রাইড করতে হলে শুধুমাত্র সময় মতো এটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, এর পাশাপাশি জাস্ট ফুয়েলটা লোড করে বাইকটা রাইড করবেন, এটাই হলো এটার কস্ট, এছাড়া সেরকম কোনো প্রকার মেনটেন্যান্স কস্ট এটার লাগে না। সো আপনারা যারা রিজনেবল প্রাইসের একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন 110 সিসির, তারা অবশ্যই অবশ্যই হোন্ডা ড্রিম 110 বাইকটা চয়েসে রাখতে পারেন। আর বর্তমানে এটার প্রাইসটা অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আর এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এইটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 111,500 টাকা। হ্যাঁ, আগের থেকে প্রাইসটা অনেকখানি বেড়ে গেছে, 111,500 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস, কিন্তু আপনারা যদি অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এটার প্রাইসটা মোটামুটি কম আছে, সব ব্র্যান্ডেরই বাইকের দাম বাড়ছে। সো এটার প্রাইসটাও আগের থেকে অনেকখানি বেড়ে গেছে কিছু কারণে, আপনারা জানেন যে এটার কিছু কারণে অনেক বাইকের প্রাইস অনেকখানি বেড়ে গেছে। সো এটার প্রাইসটা মোটামুটি একটা হাতের নাগালে রয়েছে অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে এই সেগমেন্টের। সো আপনারা যারা এই বাইকটা পার্চেস করবেন তারা অবশ্যই অবশ্যই আলজান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আর আলজান মোটরস থেকে বাইকটা পার্চেস করে পেয়ে যাচ্ছেন স্পেশাল কিছু গিফট, তার মধ্যে হলো একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ির একটা কভার। আর যেহেতু টায়ার দুটা টিউবলেসের টায়ার থাকার কারণে এটা দুইটা টায়ারের জেল আপনাদের প্রোভাইড করবে একদম ফ্রিতে আলজান মোটরস, তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে মেনশন করতে হবে। সো আপনারা যারা বাইকটা পার্চেস করবেন তারা আলজান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আর আলজান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইক পার্চেস করলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকের সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।